দেখ যে অঙ্কটা করাবো সাম নাম্বার থার্টি সিক্স পিটিএ এর দেখ সাম নাম্বার থার্টি সিক্স পিটিএ এর এই অঙ্কটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অনার্স কি বলছে অমুল সরি অনিল বিমল অ্যান্ড পার্টনার্স চয়ন্টনার্স পার্টনারশিপ ফার্ম শেয়ারিং অ্যান্ড লসেস ইকুয়ালি দ্য প্রফিট লস কি বলেছে ইকুয়াল বলেছে দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়াজ অ্যাজ ফলোস ব্যালেন্স শিট দিয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস বলছে অনিল রিটায়ার করেছে রিটায়ার করেছে কে রিটায়ারমেন্ট অনিল রিটায়ার করেছে তাহলে বিমল আর চয়ন বিজনেসটাকে কন্টিনিউ করে নিয়ে ক্যারি করবে রিটায়ার করার ডেট কবে বলেছে দেখ থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে ব্যালেন্স শিট যে করেছিস ব্যালেন্স শিট একটা অ্যাজ অন দিয়েছিস না অ্যাজ অনে কি বসাবি রিটায়ারমেন্টের ডেট লিখবি একত্রিশ বারো কুড়ি তাহলে লেখ ব্যালেন্সে দাগ ঠাক কাটা হয়ে গেছে লেখ অ্যাজ অন লিখবি একত্রিশ বারো নেক্সট কি বলেছে আচ্ছা ওদের রেশিও কি ছিল আগে বলেছিল মন্দি শুনবি ইকুয়ালি অর্থাৎ ওরা যে বিজনেস করতো ওদের আগে রেশিও ছিল ইকুয়ালি মানে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ওল্ড রেশিও ছিল ওয়ান ইস টু টু ওয়ান এখন রিটায়ার করছে অনিল তাহলে বিজনেস করছে বিমল আর চয়ন এখন যে নতুন রেশিও সেটা হবে কত থ্রি টু টু তাহলে কি বুঝতে পারলি পুরনো রেশিও ছিল ওয়ান টু টু ওয়ান আর নিউ রেশিও থ্রি টু টু ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট ভ্যালু অফ মেশিনারি অ্যান্ড ফার্নিচার আর টু বি ডেপ্রিসিয়েটেড বাই ফিফটিন পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট মেশিনের ভ্যালু ফিফটিন পার্সেন্ট ডেপ্রিসিয়েট হয়েছে তাহলে মেশিন ছিল কত এক লাখ কুড়ি মেশিন ছিল এক লাখ কুড়ি এখন তার ভ্যালু ফিফটিন পার্সেন্ট কমে গেছে ঠিক আছে তো তাহলে অঙ্কটা আরম্ভ করা যাবে লেগে

তাহলে অ্যাসেটের ভ্যালু কত টাকা কমলো আঠারো হাজার টাকা আর অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে কি বলা হয় লস রিভ্যালুশন ডেবিট লেখ লস ডিভ্যালুয়েশন ডেবিট আসে টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা আঠারো হাজার টাকা প্রথম পয়েন্ট তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আঠারো হাজার টাকা লিখিস নেক্সট কি বলেছিল দেখ বলেছিল ফার্নিচারের ভ্যালু টেন পার্সেন্ট কমে গেছে তাহলে ফার্নিচার ছিল কত কুড়ি হাজার

নেক্সট তাহলে ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কি বলেছে ভ্যালু অফ বিল্ডিং ইনক্রিজ টু 1 লাখ বিল্ডিং ছিল 1 লাখ 40 হলো 1 লাখ 80 লেগ বিল্ডিং ল্যান্ড এন্ড বিল্ডিং লেগ ছিল 1 লাখ 40 বাড়লো কত 40000 টাকা হলো কত 1 লাখ जो दिए लेकिन इंक्रीज तले ऐसे रेट वैल्यू चौली शर्ट का बेरे का जाए ऐसे रेट वैल्यू बेरे जाटा के क्यों बोला है लाभ रिवेशन के इटली की बाय लैंड एंड बिल्डिंग चौली शर्ट ठीक है एडजस्टमेंट पड़ता है দুটো অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হলো তাই ও একটা স্টক বলেছিল বলেছে অ্যান্ড দ্য ভ্যালু অফ স্টক ইস টু বি ইনক্রিজ বাই ফর্টিন থাউজেন্ড স্টকের ভ্যালু চোদ্দ হাজার টাকা বেড়ে গেছে চোদ্দ হাজার টাকা বেড়েছে বাই বলেছে দেখ এই লাইনটার মানে বুঝবি এই টু মান বাই মানে টু মানে এই টাকাটা হলো আর বাই মানে এত টাকাই পারলো বা কো স্টক চোদ্দ হাজার টাকা বেড়েছে ছিল কত বিয়াল্লিশ হাজার টাকা লেখ অ্যাসেটে লেখ স্টক বিয়াল্লিশ হাজার টাকা ছিল ইনক্রিজ করল কত চোদ্দ টাকা বেড়ে হলো কত ছাপ্পান্ন হাজার টাকা তাহলে অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়াটা কি লাভ ডিভাইডেড ক্রেডিটে লেখ

এর থেকে মাইনাস করে প্রভিশন কত চার হাজার টাকা দিতে আশি থেকে চার বার দিলে কত হয় ছিয়াত্তর হাজার টাকা ঠিক আছে তো তাহলে এটা কি হবে ডিভাইডেন্ড ডেবিটে লেগ টু প্রভিশন ফর ডাউটফুল ডেট চার হাজার টাকা টু প্রভিশন ফর ডাউটফুল ডেট চার হাজার টাকা হয়ে গেল নেক্সট তিন নম্বর পয়েন্ট হয়ে গেল চার নম্বর পয়েন্ট গুডউইল গুডউইল কি বলে দেখ ভালো করে শোন গুডউইল অফ দা ফার্ম কত বলেছে নব্বই হাজার টাকা আগে দিন গুডউইল এর ট্রিটমেন্ট যেই হয় শিখেছিল আজকেও সেম ভাবে শিখে তাই তো গুডউইল অফ দা ফার্ম কত বলে নব্বই হাজার টাকা কর কর পার্কিং স্কোর বা টেবিল এন্ট্রি এটাকে টেবিল এন্ট্রি বলি গুডউইল এর অ্যাডজাস্টমেন্ট আমরা টেবিল এন্ট্রির মধ্যে শো করব টেবিল এন্ট্রি কারা কারা ছিল অনিল এ বিমল এর বি আর জয়নের সি তাহলে কি লিখবো এখানে লিখবো ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও লেগ ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও তো আমার অঙ্কে গুডউইল কত টাকা বলেছিল গুডউইলের টাকাটা কত বলেছিল অঙ্কে গুডউইলের টাকাটা বলেছিল কত নব্বই হাজার টাকা আর ওল্ড রেশিও কত করেছিল ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তাহলে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান মানে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তার মানে মানে অনিল বিমল চয়ন প্রত্যেকের কত করে পাওয়ার কথা তিরিশ হাজার টাকা করে পাওয়ার কথা মানে পাওয়ার কথা নিউ পার্টনার নিউ পার্টনার ইন নিউ রেশিও আমার অঙ্কে নিউ রেশিও কত ছিল কিন্তু এই টাকাটা ফিউচারে পাবে কারা কারা পাবে ফিউচারে ফিউচারে পাবে বিমল আর চয়ন পাবে কোন রেশো থ্রি ইস্টু টু তে মানে নব্বই হাজার টাকা পাবে নব্বই হাজার টাকায় পাবে তোর থ্রি ইস টু তে মানে চুয়ান্ন হাজার আর তো তাহলে বি পাবে কত চুয়ান্ন হাজার টাকা আর সি পাবে কত ছত্রিশ হাজার টাকা ঠিক আছে বোঝা গেল তাহলে দেখ তাহলে দেখ এর পাওয়ার কথা ছিল তিরিশ হাজার টাকা কিন্তু ফিউচারে তো এ পাবে না তিরিশ হাজার টাকা তাই কম পার্টনারশিপ ফার্ম কি বলছে যেহেতু ফিউচারে পি পাবে না আজকে তিরিশ হাজার টাকা পিকে দিয়ে দাও তাহলে এ সরি কে পাবে না এ পাবে না আজকে একে তিরিশ হাজার টাকা দিয়ে দাও তাহলে এর এখানে যোগ কর তিরিশ হাজার যোগ দিয়ে এলে তিরিশ হাজার ঠিক আছে যোগ তাহলে আজকে ওকে দেবো তো তাই এটা যোগ হয়ে যাবে অর্থাৎ ওর ক্যাপিটাল বেড়ে যাও তিরিশ হাজার টাকা বির পাওয়ার কথা তিরিশ বি পাবে কত ফিউচারে চুয়ান্ন তাহলে বি কত বেশি পাবে চব্বিশ হাজার টাকা তাহলে আজকে এই যে চব্বিশ হাজার টাকা বেশি পাবে ফিউচারে আজকে ওই টাকাটা দিয়ে দেবে কাকে একে এখানে লিখবো মাইনাস চব্বিশ হাজার টাকা একই কনসেপ্ট দেখেই অঙ্ক কাজ শেষ সাইন তো তাহলে এ কে কি করবো প্লাস করবো তিরিশ হাজার টাকা এ কে প্লাস করবো তিরিশ হাজার টাকা আচ্ছা সি মানে কোথায় পার্টনার ক্যাপিটালে আসবে দেখতে পাচ্ছিস তো দেখ পার্টনার ক্যাপিটাল দেখ সাইন দিয়েছি দেখ কে এর দিকে প্লাস দেওয়া আসছে দেখেছিস তো অর্থাৎ প্লাসটা এই দিকেই বসবে মানে অনিলের ঘরে অনিলের ঘরে কত টাকা লিখবো তিরিশ হাজার টাকা কিন্তু এক দু লাইন ছেড়ে লেখ এক ছেড়ে ঠিক আছে তিরিশ হাজার টাকা অনিলের ঘরে বুঝতে অনিলের ঘরে টাকাটা বসলো এবং দিকে বসলো কারণ কি দেখ করে দিকে টাকা এ কি করা ছিল প্লাস ছিল এ প্লাস করা ছিল মানে কি এই টাকাটা পাবে কে অনিল পাবে অনিল তিরিশ হাজার টাকা পাবে তো অনিল যদি তিরিশ হাজার টাকা পায় তাহলে অনিল ক্যাপিটাল তো বাড়বে তাই ক্যাপিটালের ক্রেডিট দিকে বসেছে তাহলে কাদের ক্যাপিটাল কমবে বিমলা চয়নের তাহলে ডেবিট দিকে লিখবি চব্বিশ হাজার বিমলের ঘরে বিমলের ঘরে চব্বিশ হাজার টাকা ডেবিট দিকে আর চয়নের ঘরে ছয় হাজার টাকা ডেবিট দিকে ঠিক আছে নিশ্চয়ই বলতে পারি এটাই হচ্ছে গুড রিটায়ারমেন্টে একটাই গুড ট্রিটমেন্ট হবে এই ট্রিটমেন্টটাই টেবিল এন্ডে কোনো ট্রিটমেন্ট হবে না ঠিক আছে বোঝা গেল এটা এবার কি লিখবো স্যার এখানে এখানে এক বাই লিখবো কি লিখবো জানিস আমি টাকাটা কার ঘরে লিখলাম টাকাটা কার ঘরে লিখলাম অনিলের ঘরে যেহেতু অনিলের ঘরে টাকা লিখি তাহলে অনিলের নাম লিখবো না বিমল আর চয়ন এখানে লিখ টু

এই চারটে আছে সমীকরণ স্যার পাঁচ পাঁচ ছয় চার ওরা ব্যালেন্স শীটের দিকে একটু তাকাবি তো ওর থেকে আচ্ছা ব্যালেন্স শীটে ব্যালেন্স শীটের দিকে না আমি একটু বলছি শুনে নেই এগুলো তোদের বলতে হবে দেখ ব্যালেন্স শীটে অ্যাসেট সাইডে না অনেক সময় গুডউইল থাকে দেখ এই অঙ্কে নেই অনেক সময় ব্যালেন্স শীটে অ্যাসেটে গুডউইল থাকে এই অঙ্কে আছে এই অঙ্কে আছে নেই থাকতে পারে থাকতে পারে কিন্তু এই অঙ্কে নেই স্যার থাকলে কি ঠিক থাকলে কি করতে হয় ব্যালেন্স শীটে অ্যাসেটে যে গুডউইল থাকে ওটাকে মুছে দিতে হয় মুছে কি বললাম মুছে দিতে হয় মুছে দেবো মানে মানে মুছে দেবি মানে যদি কেটে দিতে পারবি না মানে অ্যাসেট সাইডে যদি গুড থাকে ওটাকে মুছে দিতে হয় কি করে মুছবো মুছে কি বলে রাইট আপ করা তো এটাকে মুছতে গেলে কি করতে হবে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট নিতে হয় যদি অ্যাসেট সাইডে গুডউইল গুড উইল থাকে এবার বলছি যদি মানে ব্যালেন্স শিট অ্যাসেট যদি গুড থাকে এই গুড নিয়ে নেওয়া যাবে না এটাকে মুছে ফেলতে হবে ঠিক আছে এবার গুডউইল কারা তৈরি করে জানিস ব্যবসার সুনাম কে তৈরি করে পার্টনাররা তৈরি করে তা পার্টনাররা যদি গুডউইল তৈরি করে তো এই গুডউইলটা মুছবো পার্টনারদের দিয়েই মুছতে এই জন্য পার্টনার ক্যাপিটাল আসবে ঠিক আছে তো পার্টনার ক্যাপিটাল ডেবিটে আসবে যখন পাবো আমি আরও নাই ডিটেলসে বলি ঠিক আছে তো আচ্ছা দেখি এখানে চার নম্বর পয়েন্ট আরও একবার পড়ি চার নম্বর পয়েন্ট গুডউইল কত বলেছে বলে নব্বই হাজার টাকা ফার্মের গুডউইল নব্বই হাজার টাকা ছ নম্বর পয়েন্টটা পড় গুডউইল অ্যাকাউন্ট ইস টু বি ক্লোজ আফটার রিটায়ারমেন্ট অফ অনিল বলছে অনিল রিটায়ার করার পর গুডউইল অ্যাকাউন্টটাকে তুমি ক্লোজ করে দাও কি বলে শুনেছিস তো বলছে মন্দির শোন বলছে যে অনিল রিটায়ার করার পর গুডউইলটাকে ক্লোজ করে দাও দেখ এই এন্ট্রির আমাদের কোনো মানেই রইল না যেহেতু আমি টেবিল এন্ট্রি করেছি তাই জন্য আমার এই কোনো মানেই রইল না বুঝেছিস কি বললাম টেবিল এন্ট্রি করা এই অলরেডি টেবিল এন্ট্রির মধ্যে দেখিয়ে দিচ্ছে ওরা বলেছে গুডউইল অ্যাকাউন্ট ইজ ক্লোজ আফটার রিটায়ারমেন্ট অফ অনিল ওরা এটাই বলতে চাইছে গুডউইল তুমি ব্যালেন্স শিটে দেখিও না বলছে অনিল রিটায়ার করার পর গুডউইল অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দাও ঠিক আছে অনিল রিটায়ার করার পর গুডউইল অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দাও তো দেখ আমি তো গুডউইল অ্যাকাউন্ট ওপেনই করিনি আমি তো গুডউইল অ্যাকাউন্ট ওপেনই করিনি ক্লোজ করব কি করে আমি গুডউইলে যে ট্রিটমেন্টটা হয় আমরা যে টেবিল এন্ট্রি করি একেই টেবিল এন্ট্রি বলে এই যে এন্ট্রিটা বলেছে না গুডউইল অ্যাকাউন্ট ক্লোজ করতে বলেছে আফটার রিটায়ারমেন্ট এটাকেই টেবিল এন্ট্রি বলে আমাদের কোনো জানার দরকার নেই এর কোনো এন্ট্রি হবে টেবিল এন্ট্রি করলাম মানে কাজ শেষ সেখানেই শেষ হয়ে যাবে ঠিক আছে গুড উইলের রিটায়ারমেন্টের যত ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট হচ্ছে এই সবচেয়ে প্রসেস ঠিক আছে আমি বুঝিয়ে দিলাম এটা এবার কি করবো দেখ ব্যালেন্সের দিকে টাকা কি কি আইটেম নিয়েছিস আর কি কি আইটেম নিশ্চয় আচ্ছা ক্যাপিটাল দেখ অনিলের ক্যাপিটাল বিমলের ক্যাপিটাল নি টাকাটা বসা ক্যাপিটাল অ্যাকাউন্ট বলতে পারবে এই ক্যাপিটাল গুলো কোথায় বসবে ক্যাপিটাল অ্যাকাউন্ট কেইটে বসবে ঠিক কি বলে বসবে কি লিখবো বাই কেইট মানে বাই বাই কি লিখবো বাই আচ্ছা ক্যাপিটালে ক্যাপিটাল লিখবো তাই তো বা না সুন্দর অঙ্ক শিখেছিস ক্যাপিটালে ক্যাপিটাল লিখবো বাই ব্যালেন্স লিখবো বাই ব্যালেন্স বিটি বাড়ির দিয়ে বলেছিলাম ওই খাতা খুলে পড়াশোনা করে আসতে তাই না বাই ব্যালেন্স বিটি কত আশি হাজার এক লাখ আর এক লাখ কুড়ি আশি হাজার এক লাখ আর এক লাখ কুড়ি হাজার হয়ে গেল নেক্সট কি বলে যেটা ক্যাপিটাল হয়ে জেনারেল রিজার্ভ কত ছিল জেনারেল রিজার্ভ ফর্টি এইট থাউজেন্ড রিজার্ভের কত ছিল ফর্টি এইট তাই রিজার্ভের টাকাটা কারা পায় আচ্ছা আচ্ছা শোন শোন মন্দি শোন রিজার্ভ রিজার্ভ কি জানিস তো রিজার্ভ কি করে তৈরি হয় টাকা জানতে হবে তাহলে তুই বুঝিয়ে আমি কাদের মধ্যে ভাগ হবে রিজার্ভ কারা আমি রিজার্ভের কনসেপ্টটা বলছি ধর বিজনেস করছে পার্টনাররা পার্টনাররা ব্যবসা করে ব্যবসা করে কি হয় প্রতি বছর লাভ হয় তো কোনো বছর লোকসান হয়তো কোনো বছর লাভ লোকসান যে বছর লাভ হলো না ওরা যত টাকা লাভ করলো ধর তিন অনিল বিমল চয়ন তিনজন মিলে বিজনেস করছে যত টাকা লাভ হলো পুরো লাভের টাকা ওরা বাড়িতে নিয়ে যায় না কোথায় নিয়ে যায় না বাড়ি নিয়ে যায় না কিছু টাকা রেখে যায় কোথায় ব্যবসাতে রেখে যায় আমার কথাটা বুঝতে পারলি স্যার কেন টাকা রেখে কি করে ব্যবসায় ব্যবসায় টাকা রাখে বিজনেসের ডেভেলপমেন্ট করার জন্য ফার্দার ও ধর বিল্ডিংটাকে বাড়াবে বিজনেসের কখনো ব্যবসায় লস হলো সেই লসটাকে রিকভার করার জন্য ব্যবসায় টাকা রেখে যায় কি বললাম বুঝতে পারলি তো তো বিজনেস করে যত টাকা কামালো ধর প্রথম বছর যত টাকা কামালো পুরো টাকা বাড়ি নিয়ে যাবে না কিছু টাকা রেখে যায় টাকাটা যে প্রতি বছর কিছু কিছু করে টাকা জমাচ্ছে এটাকেই বলা হয় রিজার্ভ বুঝতে পারলি তাহলে এই টাকাটা কারা জমাচ্ছে ব্যবসার পার্টনাররা জমাচ্ছে তাহলে আটচল্লিশ হাজার টাকা কাদের টাকা পার্টনারদেরই টাকা পার্টনারদের টাকা সে তাহলে ঠিক তো হয় পার্টনারদের টাকা কিন্তু ব্যবসায় যদি কোনো পার্টনার ঢোকে বা ব্যবসায় যদি কোনো পার্টনার বেরিয়ে যায় বা ব্যবসায় যদি কোনো পার্টনার মারা যায় মানে অ্যাডমিশন হোক রিটায়ারমেন্ট হোক বা দিয়ে তো এই টাকাটাকে ভাগ করে দিতে হয় পার্টনারদের মধ্যে কোনো পার্টনার যদি এই দিন যদি কোনো অ্যাডমিট করে তাহলে তার আগে পার্টনারদের টাকাটা ভাগ করে দাও এই দিন যদি কোনো পার্টনার রিটায়ার করে তাহলে সবাইকে টাকাটা ভাগ করে দাও বুঝতে পারলি ভাগ করবো না ভাগ না করলে কি হবে ঝামেলা ভাগ না করলে বুঝিসনি কেন জামেলা হবে তুই ভাবে এই আটচল্লিশ হাজার টাকা এই যে এই টাকা ছিল কাদের টাকা তিনজনেই টাকা তাহলে এই তিনজনের যদি টাকা হয় এর মধ্যে অনিলের পাওনা আছে কি নেই অনিলকে দিতে হবে তো অবশ্যই দিতে হবে বা ধর কোনো পার্টনার যদি এখন অ্যাডমিট করতো ধর বিজনেসে এ বি সি তিনজন মিলে বিজনেস করছে নতুন একজন পার্টনার ডুবলো টি এই আটচল্লিশের মধ্যে কি ডির পাওনা আছে তাহলে ডি কে কেন দেবে এই জন্য ঝামেলা হয় বিজনেস যাতে ঝামেলা না হয় এই জন্য বলি যেদিন পার্টনার অ্যাডমিট করবে বা রিটায়ার করবে বা ডেথ হবে এই টাকাটাকে ওদের মধ্যে ভাগ করে নাও তাহলে বোঝা গেল তো প্রশ্ন ওঠে স্যার এই ফর্টি এইট থাউজেন্ড কোন রেশি ভাগ করতে হবে পুরনো রেশিও নাকি নতুন রেশি কমন সেন্স খাতে আমি অলরেডি অ্যান্সার বলে দিয়েছি ওল্ড রেশি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছিলাম এটা ওল্ড রেশি তো ভাগ ঠিক আছে তো আর এই কোশ্চেন আমাদের ক্লাস টুয়েলভে প্রচুর আসে এমসি দেয় বলছে জেনারেল রিজার্ভ অ্যাডমিশন বা রিটায়ারমেন্টের সময় কোন রিজার্ভ ভাগ হয় ওরা অপশন দেয় ওল্ড রেশিও নিউ রেশিও স্যাক্রিফাইসিং রেশিও গেনিং রেশিও লিখতে বল রেশিও অপশান আছে ঠিক আছে এমসি তাহলে জেনারেল রিজার্ভ আটচল্লিশ হাজার টাকা ওল্ড রেশিওতে ভাগ করতে হয় তাহলে আটচল্লিশ হাজার টাকা ওল্ড রেশিও মানে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান মানে সবাইকে সিক্সটিন করে দিয়ে দাও তাহলে লেখ বাই জেনারেল রিজার্ভ তাহলে পার্টনার্স ক্যাপিটালকে কে এইটে লেখ বাই জেনারেল রিজার্ভ লেখ বাই

দেখি আর কি আছে করে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং করে কির বসিয়েছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হ্যাঁ প্ল্যান্ড মেশিন বসিয়েছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংও বসেইছি প্ল্যান্ট্যান্ড বসিয়েছি ফার্নিচারও বসে স্টক ও বসি ব্যাংক ব্যাঙ্ক বসায়নি মাথায় রাখি ব্যাঙ্ক বসাই ব্যাঙ্ক কিন্তু বসায়নি এবার কি করবেন স্যার এবার অঙ্ক শেষ তো এবার মেলাবো সবার প্রথম রিভ্যালুয়েশন মেলা সবার প্রথম রিভ্যালুয়েশন মেলা কেইট দিকে বেশি হবে ঠিক আছে তো চল্লিশ হাজার চোদ্দ যোগ করে হচ্ছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার থেকে বাদ দেব আঠারো হাজার আর দু হাজার মানে কত কুড়ি হাজার টাকা এই যে ভাগ করে অনিল বিমল আর চন্দ ভাগ কর না তিরিশ হাজার টাকা কত ইকুয়ালি ভাগ করলে দশ 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 রে দশ হাজার দশ হাজার দশ হাজার ঠিক আছে তাহলে পার্টনার্স ক্যাপিটালে কে লিখি লিখ বাই কি লিখবি বাই ভ্যালুয়েশন অ্যাকাউন্ট দশ হাজার দশ হাজার দশ হাজার হয়ে গেল কমপ্লিট কি রে মিলে গেছে সব এন্ট্রি হয়ে গেছে শুধুমাত্র একটাই এন্ট্রি বাকি সেটা যে পাঁচ মন দিয়ে শুনবি মন দিয়ে শুনবি বলছে বিমল অ্যান্ড চয়ন বিমল আর চয়ন কে ছিল বল বিমল আর চয়ন কে পার্টনার তো অবশ্যই অনিল পার্টনার বিমল আর চয়ন হচ্ছে এমন পার্টনার যারা ব্যবসাটাকে নিয়ে যাবে ব্যবসাটাকে আগামী দিনে ব্যবসাটাকে কন্টিনিউ করবে অর্থাৎ নিউ পার্টনার হ্যাভ টু অ্যাডজাস্ট দেয়ার ক্যাপিটাল অর্থাৎ তাদের ক্যাপিটাল তাদের ক্যাপিটাল মানে বিমল আর চয়নের ক্যাপিটালটাকে অ্যাডজাস্ট করবে কোন রেশিওতে নিউ রেশিওতে বিমলা চয়ের ক্যাপিটালটাকে অ্যাডজাস্ট করবে নিউ রেশিওতে বলে দিই সুন্দর কথা বলেছে তাহলে অ্যান্ড বলছে অ্যান্ড ব্রিং ইন ক্যাশ ব্রিং ইন ক্যাশ টু পে অফ অনিল এবং ওরা ক্যাশ টাকা নিয়ে আসবে কারা ক্যাশ নিয়ে আসবে ওরা মানে কারা এখানে কার কথা বলছে বিমলাঞ্চল বাড়ি থেকে টাকা নিয়ে আসবে কেন অনিলের টাকা শোধ করার জন্য তাই বলেছে অ্যাট লিভিং আ ব্যাঙ্ক ব্যালেন্স অনেক টাকা শোধ করার পরেও ব্যাঙ্কে মিনিমাম কত টাকা রাখতে হবে চল্লিশ হাজার টাকা ওয়ার্কিং ক্যাপিটাল মানে টাকাটা ব্যাঙ্কে রাখতে হবে মোটামুটি কোশ্চেন পড়ে বুঝেছি এই পয়েন্টে পরীক্ষায় আসবে লিখে রাখতে বলছি এই পয়েন্টে পরীক্ষায় দিতে দেবেই দেবে এই পয়েন্ট তাহলে ব্যাংকে কত টাকা রাখতে বলেছে বল তাহলে আমি বলতে পারি ব্যাঙ্কে টাকা রাখতে বলেছে মানে ব্যালেন্স শিটের ব্যাঙ্কে চল্লিশ হাজার টাকা বসবে এটা বল বুঝেছিস কি বুঝিস ব্যাংকে চল্লিশ রাখতে বলেছে তাহলে ব্যালেন্স শিটের যে ব্যাঙ্ক আছে এটা কত ওটা চল্লিশ ব্যাংকে লেখ চল্লিশ অ্যাসেট সাইডে লেখ ব্যাংকের ব্যালেন্সের সাইডে লেখ ব্যাংক চল্লিশ হাজার লিখেছিস তো আমাকে কেউ বলতে পারবে কে রিটায়ার করেছে অবশ্যই বলতে পারবে অনিল রিটায়ার করেছে যে রিটায়ার করে সে কত টাকা পায় দেখ খোঁজ যে রিটায়ার করে সে কত টাকা পায় আশি আর তিরিশ কত এক লাখ দশ এক লাখ দশ আর ষোলো কত এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ আর দশ এক লাখ ছত্রিশ ও এক লাখ ছত্রিশ হাজার টাকা পায় অনিল এই টাকাটা পায় ঠিক আছে তো বল এই টাকাটা আমি শোধ করতে পারবো কি পারবো না ভাই টাকা শোধ করতে পারবো কেন পারবো ভাই বলে দিয়েছে অঙ্কে যে টাকাটা শোধ করার জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা কারা নিয়ে আসবে বিমল আর চয়ন নিয়ে আসবে টাকা শোধ হয়ে গেল টাকা নিয়ে আসতে শোধ হয়ে গেল শোধ হলে কি লিখবে এখানে টু ব্যাংক বলতে পারি টু ব্যাংক অ্যাকাউন্ট বলে অনিল ঘরে এক লাখ ছত্রিশ আগে এইটুকু বল ক্লিয়ার করতে পেরেছিস পারিস অনিল কত টাকা পায় এক লাখ ছত্রিশ এবার প্রশ্ন হলো স্যার অনিল তো এক লাখ ছত্রিশ পায় আপনি দেখুন কোশ্চেনে ব্যাংক আছে ষোলো হাজার টাকা দেবো কি করে কমন সেন্স কাটা ও এক লাখ ছত্রিশ পায় ষোলো হাজার দেবো কি করে পারবো না তাহলে ওকে ওর টাকা মেটাতে গেলে কি করতে হবে টাকা নিয়ে আসতে হবে কারা নিয়ে আসবে বলেছে ওরা টাকা আনবে হ্যাঁ বলেছে তাই পেমেন্ট করতে যদি ওরা টাকা না আনতো পেমেন্টই করতাম না পেমেন্ট করবো কি করে ওরা টাকা আনতে পারলেই পেমেন্ট করবো তাহলে ওরা টাকা আনতে পেরেছে বলেছে তো ওরা টাকা এনেছে দেখ কোশ্চেনে বলেছে ওরা টাকা এনে তাহলে পেমেন্ট হয়ে গেছে স্যার যদি টাকা যদি না বলতো তাহলে লোন হতো লোন যেটা তোর বিকম অনার্সে দেবে না বিকম অনার্সে দেবে হচ্ছে তোর ওরা টাকা আনতে পেরেছে এই পয়েন্টই দেবে ঠিক আছে কারণ এটা দেবে দেওয়ার পেছনে লোন দিলে তো কোনো কিছু কঠিনই না লোন এইচ আসে এইটা দেবে হচ্ছে টাকা আনতে পেরেছে তার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট করতে ওয়ার্কিংস করতে হবে এই জন্যই দেবে এটা চাবা দেত অব্দি মোটামুটি বুঝতে পারলি তো এবার কি করবো একটা কথা বলেছিল সেই কথাটা বারবার পড়বি কারণ এই পয়েন্টটা বারবার বলছি পরীক্ষায় দেবে বিমল অ্যান্ড চয়ন হ্যাভ টু অ্যাডজাস্ট দেয়ার ক্যাপিটাল ইন নিউ প্রফেশারিং রেশিও মানে বিমল আর চয়ন ব্যবসার যারা নতুন পার্টনার আছে তারা তাদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করে কোন রেশিওতে নিউ রেশিওতে তার মানে তোকে সবার প্রথম কি কাজ এই ওয়ার্কিংসটা করার জন্য বিমল আর চয়নের ক্যাপিটাল বের করতে হবে কি বের করতে হবে বিমল আর চয়নের ক্যাপিটাল বের করতে হবে কি বললাম বল কি বের করতে হবে শুনেছিস তো কী বের করতে হবে কি বল জয়েন ক্যাপিটাল কি করে বের করবো এটাই পারবো না প্রত্যেক ক্যাপিটেল ক্লাস টুয়েলভ থেকে শিখেছি সেই ক্যাপিটাল কি করে বের করতে ছোটবেলার জিনিস দেখ সবাই সবার ব্যালেন্স শিটের দিকে তাকা সবাই সবার খাতায় ব্যালেন্স শিটের দিকে সুন্দরভাবে তাকা ক্যাপিটাল বের করার নিয়ম জানিস কি বলতে হয় ছোটবেলায় একটা অঙ্ক করেছিলি দেখ ক্যাপিটাল বের করার ফর্মুলা জানিস কি আমি তোকে বলছি দেখ শোন লাইবিলিটির সাথে যদি তুই ক্যাপিটাল যোগ করিস তাহলে কি হয় জানিস অ্যাসেট তাহলে ক্যাপিটাল কি করে বের হলো অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে ক্যাপিটাল হয় এই বাদ দিয়ে ক্যাপিটাল বলে দিতে দেখ শুন তাহলে অ্যাসেট তো দেখতে পাচ্ছিস অ্যাসেট তুই করে দে অঙ্ক তো শেষ ব্যালেন্স শীটের অ্যাসেট সাইড আর একটা আইটেমও আসবে তুই যোগ করে দে ব্যালেন্স শীটের অ্যাসেটে একটাও আইটেম আছে যোগ কর যোগ করে বল কত আসছে চার লাখ বাহাত্তর হাজার বলি চার লাখ বাহাত্তর হাজার হলো তো চার লাখ বাহাত্তর হলো অ্যাসিড আর লাইব্রেরিটি কত হলো দেখতে পাচ্ছিস তো দেখ লাইব্রেরিটি কটা আছে দেখ আমার আমার খাতার দিকে বোনের দিকে দেখা বা তুই তোদের খাতার দিকে দেখা কত হচ্ছে চল্লিশ হাজার আর তিরিশ হাজার কত সত্তর চার লাখ বাহাত্তর থেকে সত্তর বাদ দিলে কত হয় বল চার লাখ দুই হয় কি হয় না কি রে চার লাখ দুই হয়ে গেল হলো চার লাখ দুই দেখ আমি কি লিখছি দেখ লিখবো এখানে ক্যাপিটাল লাইব্রেরিটা লিখবো ক্যাপিটাল ক্যাপিটাল কত চার লাখ দুই কার কার টাকা এটা বিমল আর চয়নের টাকা বুঝতে পারছিস তো কি বললাম এই যে চার লাখ দুই টাকাটা হলো দু হাজার ডলার কাট টাকা এটা বিমলের চয়নের তাহলে এর মধ্যে বিমলেরও টাকা আছে চয়নেরও টাকা আছে বিমলের কত টাকা আছে আর চয়নের কত আছে ওরা একটা কথা বলে দিয়েছিল যে ক্যাপিটালটা হবে নিউ রেশিওতে থ্রি টু টু তাই তো তাহলে চার লাখ দুই থ্রি ইস টু কর কত হচ্ছে বল চয়নের বল এক লাখ হাজার আমি এটা বলতে পারিস তো দেখ কি সুন্দর হবে দেখ তোর দেখ ব্যালেন্স শিট মিলে গেছে শেষ ব্যালেন্স শিট শেষ ব্যালেন্স শিট শেষ হয়ে গেছে অঙ্কের অঙ্কের ব্যালেন্স শিট শেষ বুঝছি এত অবধি নাকি বুঝিসনি হ্যাঁ ওয়ার্কিং ওয়ার্কিংসটা করবো তো এই তো আমি এখানে অঙ্কের মধ্যে ডাইরেক্ট সুন্দর অঙ্কে দেখিয়ে দিলাম দেখ আমি অঙ্কের মধ্যে দেখিয়ে দিলাম কিন্তু অঙ্কের মধ্যে দেখা তো নাম্বার দেবে না তোকে তো করে দেখাতে হবে তাহলে যে ক্যাপিটাল তাহলে কি লিখবো কি লিখলাম ক্যাপিটাল বের করবো তাই অ্যাসেট মাইনাস লাইব্রেটিস অ্যাসেট কত লিখলি এইভাবে পরীক্ষার হলে লিখবি কি লিখবি জানিস তো শোন আমি লিখছি না তোরা লিখবি আমি লিখে দিচ্ছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এবার লিখতে হবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং প্লাস প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্লাস বুঝতে পারছিস তো ফার্নিচার প্লাস স্টক প্লাস ডেটার্স প্লাস ঠিক আছে ব্যাংক প্লাস এইগুলো সব হলো অ্যাসেটস তার থেকে লাইবিলিটি বাদ দিবি ক্রেডিটার্স প্লাস বিলস পেমেন্ট বুঝতে পারলি কী করলাম এইভাবে লিখে লিখে তোকে দেখাতে হবে বুঝিস তো পুরো পুরো লিখে লিখে দেখাবি লিখবি বললাম পুরো লিখে লিখে দেখাবেন লেখ লেখ বলে দিলাম তো লেখ সব লিখে লিখে দেখা

বুঝে লিখেছি না আমি বলবো এবার তোমার কি করবো এবার দেখ তার নিচে একটা কাজ করতে হবে কারা কারা বিজনেস করবে এখন বিমল বিমলের বি লিখবো আর চয়নের সি লিখবো কি লিখো প্রথমে লিখবো নিউ ক্যাপিটাল কি লিখো প্রথমে নিউ ক্যাপিটাল এইমাত্র বের করলে নি নিউ ক্যাপিটাল কাকে বলে তাই তো এই ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল বসালি এটাই হচ্ছে নিউ ক্যাপিটাল লেখ দু লাখ একচল্লিশ হাজার দুশো আর এক লাখ ষাট হাজার আটশো এটাকে বলা হয় নিউ ক্যাপিটাল ঠিক আছে এবার নিজে লিখবো এক্সিস্টিং ক্যাপিটাল কি লিখলাম দেখ এক্সিস্টিং ক্যাপিটাল ঠিক আছে এক্সিস্টিং ক্যাপিটাল কি লিখলাম দেখ এক্সিস্টিং ক্যাপিটাল কি করে এক্সিস্টিং ক্যাপিটাল দেখ দেখ ভালো করে সবাই সবার খাতার দিকে দেখা ক্যাপিটালের দিকে দেখা বিমলের কি করে বের করবো কেট দিকে দেখ কত যে এক লাখ টাকা আর ষোলো হাজার এক লাখ ষোলো আর দশ এক লাখ ছাব্বিশ তার থেকে এদিকে চব্বিশ দে কত রইল এক লাখ দুই এক লাখ ছাব্বিশ চব্বিশ বাদ দিলে কত এক লাখ দুই তাহলে বিমলের এক্সিস্টিং ক্যাপিটাল হলো এক লাখ দু হাজার না না এক লাখ ঠিক আছে সেম ভাবে চয়ন চয়নটা কর

কিন্তু বিমলের আছে কত এক লাখ দুই আছে না কম আছে দুশো নিয়ে আসতে হবে তাহলে ধর বিমলকে কত টাকা নিয়ে আসতে হবে এক লাখ উনচল্লিশ হাজার দুশো আচ্ছা বিমল যদি এই টাকাটা নিয়ে আসে তাহলে বিমলের ক্যাপিটাল বাড়বে না কমবে বাড়বে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের লিখ বাই ব্যাংক বলে বিমলের ঘরে এক লাখ উনচল্লিশ হাজার দুশো নেক্সট বিমল হয়ে গেল এবার তোকে যদি বলি চয়ন চয়নের দরকার এক লাখ ষাট হাজার আটশো আছে কত এক লাখ চল্লিশ তাহলে কি করতে ওকে টাকা নিয়ে আসতে হবে কত টাকা কুড়ি হাজার আটশো তাহলে লেখ পার্টনার বাই ব্যাংক তো লেখাই ছিল সেই চয়নের ঘরে লেখ কুড়ি হাজার আটশো ঠিক আছে এবার কি চয়নের ঘরে

ड्रेड तू सिक्स फाइव टू हंड्रेड

এক লাখ হাজার লিখলাম টু ব্যালেন্সিং ব্যাস অঙ্কাল না এই হচ্ছে অঙ্ক ছিল গোটা অঙ্ক গোটা অঙ্ক পুরো এই অঙ্কটা এসছিল পরীক্ষায়